আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল এবং আই ক্যাচি লোগো ডিজাইন করতে পারেন। আপনারা যদি এ সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ডিয়ার ভিউয়ার্স, আমি আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ওয়ালিদ এডুকেশন একাডেমি। আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের টেক রিলেটেড ভিডিও পোস্ট করে থাকি। আপনারা এই ধরনের ভিডিও যদি রেগুলারলি পেতে চান, প্রয়োজন মনে হয়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দিন। তাহলে চলুন, ক্যানভা প্রো দিয়ে আমরা কিভাবে ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল এবং আই ক্যাচি লোগো ডিজাইন করতে পারি। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম ক্যানভার ওয়েবসাইটে আসতে হবে। ক্যানভার ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন ক্রিয়েট এ ডিজাইন, এই ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করব। আমি এখানে যা ডিজাইন করব, আমি মন করেন লোগো ডিজাইন করব, এই জন্য আমি এখানে লোগো লিখে সার্চ করব। সার্চ করার পর এখানে দেখুন ইউটিউব চ্যানেল লোগো, এই ইউটিউব চ্যানেল লোগো এইটির উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর আপনি দুই ভাবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য লোগো ডিজাইন করতে পারেন, অর্থাৎ আপনি সম্পূর্ণ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে ইউটিউব চ্যানেলের জন্য লোগো ডিজাইন করতে পারেন, অথবা এক্সিস্টিং কোনো লোগোকে আপনি এডিট করে কাস্টমাইজ করে সামান্য পরিবর্তন পরিমার্জন করে সুন্দর একটি লোগো ডিজাইন করতে পারেন। আমি আপনাদেরকে দুটি পদ্ধতি দেখাবো। এটি হচ্ছে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এটি হচ্ছে সাদা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আমি এটিকে কালার দিব, এই জন্য আমি এখান থেকে কালার সিলেক্ট করলাম। কালার সিলেক্ট করার পর এখানে এখান থেকে দেখুন এলিমেন্টস নামে একটি অপশন আছে, এই এলিমেন্টস এই অপশন আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যে ধরনের এলিমেন্টস খুঁজে পেতে চান সেই ধরনের এলিমেন্টস এর নাম লিখে সার্চ করবেন। আমি এডুকেশন রিলেটেড একটি লোগো বানাবো, এই জন্য এডুকেশনাল লিখে সার্চ করব। সার্চ করার পর এখানে এডুকেশনাল রিলেটেড বিভিন্ন ধরনের ইমেজ, ফটোস এবং গ্রাফিক্স চলে আসবে। আমি এখান থেকে ফটোসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন বিভিন্ন ধরনের ফটো দেখাচ্ছে। সাপোজ আমি এই ফটো দিয়ে আমি একটি লোগো ডিজাইন করব, কিন্তু এই লোগোর মধ্যে দেখুন ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের সর্বপ্রথম চেঞ্জ করতে হবে। এই জন্য ইমেজটি সিলেক্ট রেখে এখান থেকে আমাদের এডিট ফটো, এই এডিট ফটোতে ক্লিক করতে হবে। আমি এডিট ফটো এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখুন বিজি রিমুভার নামে একটি অপশন আছে, আমাদেরকে বিজি রিমুভার এই অপশনে ক্লিক করতে হবে। তাহলে মুহূর্তের মধ্যে এই আমাদের এই ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে যায়। তাহলে দেখুন এটি আমাদের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন এটি আমি আমার মনের মতো করে আমি পজিশন করব। এখন এইখানে আমার চ্যানেলের নামটি লিখব। চ্যানেলের নাম লেখার জন্য এখানে দেখুন টেক্সট নামে একটি অপশন আছে, এই টেক্সট এই অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমি হেডিং এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটি আমি এখানে লিখে দিব। আপনারা আপনাদের চ্যানেলের নামটি এভাবে লিখে দিব। লিখে দেওয়ার পর এই লেখাটি আপনি এভাবে সুন্দর করে পজিশন করবেন। আমি এভাবে পজিশন করলাম। মনে করেন এই লেখাটির ফন্ট আমি চেঞ্জ করতে চাই, তাহলে এখানে দেখুন যে ড্রপ ডাউন অপশনে ক্লিক করব, এখানে শত শত ফন্ট দেওয়া আছে, আপনি আপনার প্রয়োজনীয় পছন্দ মতো যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারেন। তারপর এখানে ফন্টের কালার কালো দেওয়া আছে, এখান থেকে ফন্টের কালার আপনি পরিবর্তন করতে পারেন। এখানে দেখুন যে কোনো কালার আপনি ফন্টের মধ্যে দিতে পারেন। এভাবে আপনি মনে করেন আপনার এই ডিজাইনটি কমপ্লিট হয়ে গেল। এখন আপনি এই লোগোটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য এখানে দেখুন শেয়ার অপশন আছে, আমাদেরকে শেয়ার অপশনে ক্লিক করতে হবে। আমি শেয়ার অপশনে ক্লিক করছি, এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করছি। তাহলে দেখুন এখানে আমাদেরকে আমি কোন ফরম্যাটে ডাউনলোড করতে চাই, আমি মনে করেন জেপিজি ফরম্যাটে ডাউনলোড করতে চাই, জেপিজি সিলেক্ট করব এবং এখান থেকে আমি ডাউনলোড এই অপশনে ক্লিক করব। তাহলে আমার এই ইমেজটি ডাউনলোড হয়ে যাবে, আমার এই লোগোটি ডাউনলোড হয়ে যাবে। এখন আমার লোগোটি ডাউনলোড শুরু হচ্ছে, ডাউনলোড কমপ্লিট। এখন মনে করেন আমি এই লোগোটি ব্যাকগ্রাউন্ড ছাড়া ডাউনলোড করব, তাহলে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করব এবং এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব এবং এখানে আমি পিএনজি ফরম্যাট সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে দেখুন একটি অপশন কিন্তু আছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, আমাদেরকে অবশ্যই এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটিকে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিয়ে ডাউনলোড করতে হবে, তাহলে আমাদের
ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে আমাদের এই লোগোটি ডাউনলোড হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোন এক্সিস্টিং লোগো আপনি কাস্টমাইজ করে সুন্দর একটি লোগো ডিজাইন করতে পারেন। এটি করার জন্য যখন আমি ডিজাইনে আসবো, এখানে ক্যানভার শত শত হাজার হাজার রেডিমেড ডিজাইন দেওয়া আছে, এই ডিজাইনগুলো আপনি পরিবর্তন করে আপনি সুন্দর একটি লোগো ডিজাইন করতে পারেন। আমি এডুকেশন লোগো ডিজাইন করব, এই জন্য দেখুন এডুকেশন সম্পর্কিত একটি লোগো আমি এখানে খুঁজে বের করে রেখেছি। আপনি আপনাদের পছন্দ মতো যে কোনো লোগো খুঁজে বের করতে পারবেন। আমি এই লোগোটি সিলেক্ট করব, তাহলে দেখুন এই লোগোটি এখানে চলে এসেছে। এখন এই লোগোটি আমি কালার চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। তাহলে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব এবং এইখান থেকে আমি যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। এখানে দেখুন লাইটের কালার সাদা দেওয়া আছে, আমি এই লাইটের কালার অন্য কালার দিব, এই জন্য লাইট সিলেক্ট করে এখান থেকে আমি যে কোনো কালার আমি এখান থেকে দিতে পারি। সাপোজ আমি এখান থেকে লাল কালার দিলাম, তাহলে দেখুন আমাদের লাইটের কালার লাল হয়ে গেছে। এখন এখানে মাঝখানে দেখুন একটি চিহ্ন হলুদ কালার চিহ্ন দেওয়া আছে, আমি এই হলুদ কালার চিহ্নটি পরিবর্তন করব। তাহলে হলুদ কালার চিহ্নটি সিলেক্ট করব এবং এইখানে দেখুন এটি সিলেক্ট করে এখানে হলুদ কালার এটি সিলেক্ট করব এবং এখানে বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে। সাপোজ আমি এই কালো কালার দিব, এই জন্য আমি এটি সিলেক্ট করব। তাহলে দেখুন আমাদের ডিজাইনটি কিন্তু পরিবর্তন হচ্ছে। এভাবে আপনারা যে কোনো ডিজাইন পরিবর্তন করতে পারেন। এখন এখানে মনে করেন আমার চ্যানেলের নামটি আমি সুন্দরভাবে বসিয়ে দিব, এখানে এটি সিলেক্ট করব, আমার চ্যানেলের নামটি আমি এভাবে বসে দিব। বসে দিয়ে এইভাবে আমি দেখুন এখন এটিকে যদি আমি ছোট করতে চাই তাহলে এভাবে ছোট করতে পারবো। তাহলে এভাবে আমি পজিশন মতো করে মনে করেন লোগোটি আমার ডিজাইন করা কমপ্লিট হয়ে গেল। এখন আমি কিভাবে ডাউনলোড করব সেটি আপনাদেরকে পূর্বে দেখিয়েছি। এভাবে আপনারা ক্যানভা প্রো দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল মানের লোগো ডিজাইন করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।